ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। লাউয়ের খোসা ভাজা আমরা অনেকেই খেয়ে থাকি, অনেকে ভালোবাসি। তো লাউয়ের খোসা এত সুন্দর, মানে কচি লাউ আনলে পরে খোসাগুলো ফেলতে ইচ্ছা করে না, তো সেটারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা তেলটা দেওয়া হয়ে গেছে আমার, কিন্তু তেলটা গরম হলে পরে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি কালো জিরে। এটা পুড়ে গেছে, একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রাখা সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে। লাউয়ের খোসা ফেলেই দেওয়া হয়, তো এত সুন্দর দেখতে বা এত সুন্দর কচি লাউ আনলে পরে দেখুন, লাউয়ের খোসাগুলো আমি কিন্তু ছোট ছোট করে পাতলা করে কুচিয়ে রেখেছি আর ভালো করে জল ঝরিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো পেঁয়াজটা আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু একটু ভাজার পরেই কিন্তু লাউয়ের খোসাটা দিতে হবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর খাবার হয় তো সেগুলো অনেকেই জানেন না, বা আগে আমরাও অনেক জায়গায় এগুলো শুনলে হাসতাম, কিন্তু যখন কেউ মানে খেতে জানবে বা খেতে খাবার ঠিক সুস্বাদু বুঝতে পারবে তখন কিন্তু এই ধরনের রেসিপি আপনারা নিজেরাই ট্রাই করে বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন। তো ফেলে থাকা জিনিস আর এগুলো তো বাঙালির মানে বাড়ির যারা মহিলারা আছেন তাদের তো ভীষণই এগুলো পছন্দের একটা আইটেম, যে এগুলো ফেলে দেবো, লেফট ওভার জিনিস দিয়ে অনেক কিছু বানানো যায় বাড়িতে, একটা মেনু হয়ে যাবে যদি আমরা সঠিক পদ্ধতিতে ভালোভাবে কেউ রান্না করতে জানি। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। আমরা পটলের খোসা বাটা বা কাঁচা কলার যে খোসা হয় সেটাও বাটা খাই, বা অনেক রকমের খোসা যেগুলো বাইরে ফেলে দিই আমরা। খোসা বলে অনেকেই আমরা হয়তো ভাবি যে খোসা কেন ইউজ করবো বা খাবো, তো সেগুলোর স্বাদ যদি মানে নর্মাল খাবারের থেকে অনেক বেশি বেটার হয় তাহলে আশা করি রান্না করেই সেইগুলো একটু সুস্বাদু করে খাওয়াই যেতে পারে। আর মাছ ভাত ডাল ভাত তো রোজই খাই, একটু অল্টারনেটিভ করে এইগুলো খেলে বেশ ভালোই লাগে। দেখুন ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, তবে কিন্তু লাউয়ের চুচা ভাজা বলে অনেকে বা খোসা ভাজাও বলে গ্রামে, আমি অনেক জায়গায় শুনেছি যে লাউয়ের খোসাকে চুচা বলে, তো লাউয়ের চুচাও বলে অনেকে বা লাউয়ের খোসাও বলে। তো যাই হোক, ভাজাটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে হতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, দিয়ে আমি একটু হালকা কিন্তু নেড়ে চেড়ে এবার আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আশা করি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার সাথে, যাতে সবাই জানতে পারে ব্যাপারটা যে লাউয়ের খোসাও একটা যে খাবার জিনিস আইটেম হতে পারে একটা রান্নার পদে, তো সেটাও অনেকে জানার প্রয়োজন বা অনেকেই জানেনি। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভালো লাগলো, যদি না লাগে সেটাও বলবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন কোনো রান্না আপডেট করলে আপনারা পেয়ে যান। এটা গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেকটাই বেশি ভালো লাগবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।